বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, এখানে সেখানে আমি আপনাদেরকে রিভিউ দেখিয়েছিলাম টপ পাঁচটি সিপিএ নেটওয়ার্কের, যে নেটওয়ার্কগুলো বিগিনারদের জন্য অলরাউন্ডার অথবা বেস্ট। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের সিপিএ ফ্রি মার্কেটিং করার জন্য বেস্ট পাঁচটি সোশ্যাল নেটওয়ার্ক, যে সোশ্যাল নেটওয়ার্কগুলোর মধ্যে আপনি আপনার সিপিএর যে অফারগুলো আছে এগুলো খুব ইজিভাবেই প্রমোট করতে পারবেন যদি আপনি প্রমোট করার সিস্টেমটা বুঝে যান। তো আমি আপনাদের কাছে একদম টোটালিভাবে অ্যানালাইজ করে আপনাদের দেখাবো আসলে কোন ওয়েবসাইটটি আপনার জন্য বেস্ট হবে এবং কোন পাঁচটি ওয়েবসাইটের মধ্যে আপনি সবচাইতে কমফর্ট ফিল করবেন, সেখান থেকে আপনি একটি সাইট আপনি বেছে নিয়ে আপনি সিপিএ ফ্রি মার্কেটিং করতে পারবেন। এবং আপনি সিপিএ মার্কেটিংয়ের যে নিশ নিয়ে কাজ করবেন না কেন, আপনি যেই নিশ নিয়ে কাজ করুন সেটা হোক আপনার বিউটি অথবা আপনার যে অ্যাপেল অথবা হোক আপনার গিফট কার্ড অথবা হোক আপনার যে অন্য কোনো বিষয় নিয়ে অথবা ডেটিং সাইট, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন আপনি যে কোনো এই পাঁচটির মধ্যে আপনি যে কোনো নিশের অফারগুলোকে প্রমোট করতে পারবেন খুব সহজেই। তো চলুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসি আমাদের অফার প্রমোট করার জন্য সবচেয়ে বেস্ট পাঁচটি সোশ্যাল নেটওয়ার্ক কোনগুলো। বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এখন আমি আপনাদের দেখাবো কোন পাঁচটি ওয়েবসাইট বা কোন পাঁচটি সোশ্যাল মিডিয়া আমাদের সিপিএ অফারগুলো আছে এগুলো প্রমোট করার জন্য একদম বেস্ট হবে ফ্রি মার্কেটিং করার জন্য। বন্ধুরা আমাদের সিপিএ নেটওয়ার্কের মধ্যে অফার প্রমোটের জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট আমি যেটাকে বলবো প্রথম সেটা হচ্ছে আমাদের ফেসবুক। তো আমরা সবাই জানি ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এবং এই মিডিয়ার মধ্যে যে কোনো ধরনের মানুষ এখানে কিন্তু আছে এবং যে কোনো কান্ট্রির মানুষ এখানে কিন্তু অ্যাভেলেবেল। আপনি চাইলে সিপিএ নেটওয়ার্ক সম্পর্কিত অথবা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কোনো অ্যাফিলিয়েট লিঙ্কের যে কোনো অফার আপনি এই ফেসবুকের মধ্যে প্রমোট করতে পারবেন। আর আমরা যদি ফেসবুকের এখন যদি অডিয়েন্স দেখি অথবা আমরা যদি একটু অ্যানালাইসিস দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে কী পরিমাণ ট্রাফিক আমাদের নিয়মিত এখানে আসছে এবং প্রতি মান্থ এখানে কতগুলো ট্রাফিক এখানে আসলে ভিজিট করে। তো আমরা একটু দেখি, এটা আমরা সিমিলার ওয়েব থেকে দেখবো। আমরা সবাই জানি সিমিলার ওয়েব হচ্ছে একটি ট্রাস্টেড যে প্লাগইন বা ওয়েবসাইট যেটা থেকে আমরা একটি ওয়েবসাইটে অ্যানালাইজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফেসবুকের অ্যানালাইজ। আমরা যদি এটা র্যাঙ্কিংটা দেখি তাহলে আমরা দেখবো এটা যে সেরা র্যাঙ্কিং আছে তিন নম্বরে। তো এবার আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এটার কান্ট্রি রেট দেখতে পারবো যে এটার মধ্যে যে ইউনাইটেড স্টেটের যে ট্রাফিকগুলো সেগুলো কিন্তু আছে 21% প্রায় 22%, ঠিক আছে। তাছাড়া ইউনাইটেড কিংডমের আছে 3%। তো আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন। সো আপনি যদি যে কোনো অফার সিপিএ অথবা অ্যাফিলিয়েটেড যে কোনো অফার আপনি অবশ্যই চাইবেন যে এটা আপনি ইউএসএতে প্রমোট করার জন্য, সো ফেসবুক আপনার জন্য একটি বেস্ট প্লেস ইউএসএতে প্রমোট করার জন্য। তো আপনারা কীভাবে করে ইউএসএ এই ফেসবুকে মার্কেটিং করবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও দেবো, সেই ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন অথবা আপনাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা কী ধরনের ফেসবুক মার্কেটিং নিয়ে আপনারা ভিডিও চান কিনা। এই ফেসবুকের মধ্যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ইজিভাবেই আপনারা চাইলে আপনাদের অফারগুলোকে প্রমোট করতে পারেন। ইনস্টাগ্রাম, তো বন্ধুরা ইনস্টাগ্রাম হচ্ছে আরও একটি বেস্ট সোশ্যাল মিডিয়া। আমাদের ফেসবুকের পাশাপাশি আমরা ইনস্টাগ্রামকে সাথে রাখতে পারি কারণ ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের অথবা মেটার একটি প্রোডাক্ট আর মেটার প্রোডাক্টগুলো সবসময় সেরা হয়ে থাকে আপনারা সবাই জানেন। আমাদের যে ফেসবুক আছে ফেসবুকের পরে আমাদের ফেসবুকের সাথে রিলেটেড করে ইনস্টাগ্রাম হচ্ছে একটি বেস্ট প্লেস যেখানে আপনি আপনার যে কোনো সিপিএ অফার বা যে কোনো অ্যাফিলিয়েট অফার আপনি কিন্তু এখানে প্রমোট করতে পারেন। তো বোধহয় এই ওয়েবসাইটগুলোতে আপনাদের অফার প্রমোট করার জন্য তেমন একটা খাটাখাটি করতে হবে না কারণ এগুলোর মধ্যে ট্রাফিক হিউজ পরিমাণে আছে, আপনি একটু চেষ্টা করলে এগুলোর মধ্যে আপনার যে কোনো অফারকে আপনি প্রমোট করতে পারবেন। তো বন্ধুরা আমরা এই ওয়েবসাইটের এখন যে অ্যাবাউটটা দেখে আসবো আসলে এটার অ্যানালাইজ দেখে আসবো যে এটার মধ্যে কী পরিমাণে ট্রাফিক আমাদের নিয়মিত অথবা মান্থলি এখানে ভিজিট করে এবং কোন দেশে কোনভাবে এখানে ট্রাফিকগুলো আসতেছে। তো আমরা এটাকেও আমরা যে সিমিলার ওয়েব থেকে আমরা এটা অ্যানালাইজ করে দেখবো। তো আমি সিমিলার ওয়েবে চলে গেলাম, সিমিলার ওয়েব থেকে যদি আমরা এটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এটার যে ভিজিটর ওভার টাইম, দেখেন এটাতে কিন্তু হিউজ ভিজিটর রয়েছে, দেখেন এখানে হিউজ ভিজিটর বিলিয়ন ভিজিটর রয়েছে। দেখেন এটার মধ্যে আপনি দেখবেন যে এটার মধ্যে নভেম্বরে ডিসেম্বরের আজকে 6 তারিখের মধ্যে কিন্তু 6 বিলিয়ন ভিজিটার কিন্তু এখানে ভিজিট করছে, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমরা কান্ট্রি বেস দেখি তাহলে দেখবেন যে এখানে ইউনাইটেড স্টেটের পার্সন আছে কিন্তু 18%, ঠিক আছে, সবচাইতে বেশি। সো আপনি যদি আপনার অফারগুলোকে ইউনাইটেড স্টেটে যদি প্রমোট করতে চান তাহলে আপনার কিন্তু এই ইনস্টাগ্রাম কিন্তু আপনার জন্য একটি দারুণ একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আপনি এখানে কিন্তু আপনার মার্কেটিংটা করতে পারবেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিং আপনারা কীভাবে করবেন, এটার মার্কেটিং করার পদ্ধতিগুলো কী সেগুলো কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ধীরে ধীরে করে, অথবা আপনারা যদি সত্যি সত্যিই চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলোকে নিয়ে আসবো। তো বন্ধুরা আপনারা খুব সহজভাবেই আপনার ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন বা আপনাদের অফারগুলোকে প্রমোট করতে পারেন। টিন্ডার হচ্ছে একটি ওয়ান অফ দ্য বেস্ট ডেটিং সাইট।
তো আপনারা যারা সিপিএতে অথবা যে কোনোভাবে আপনারা যারা ডেটিং নিয়ে কাজ করে থাকেন বা ডেটিং অফার নিয়ে কাজ করে থাকেন, আপনারা খুব সহজভাবে খুব সহজে কিন্তু এই সাইট থেকে ফ্রি মার্কেটিং করে কিন্তু আপনারা লিড জেনারেশন করতে পারবেন। আর আপনাদের জন্য সবচাইতে যে সুন্দর কথা হলো, আপনি টিন্ডার থেকে যে লিডগুলোকে আপনি জেনারেট করবেন বা কালেক্ট করবেন, সেই লিডগুলো কিন্তু খুব খুব দামি হবে এবং সেই লিডগুলো কিন্তু 100% ইউএসএ পার্সন হবে, কারণ টিন্ডারের মধ্যে কেবল ইউএসএ পার্সনগুলোই যে 99% থেকে থাকে। তো আপনারা যদি ডেটিং সাইট নিয়ে যদি কাজ করে থাকেন বা ডেটিং অফার নিয়ে কাজ করে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা টিন্ডারে আপনারা আপনাদের অফারগুলোকে প্রমোট করতে পারেন। তো টিন্ডারে আপনারা কীভাবে করে অ্যাকাউন্ট করবেন, এখানে কীভাবে করে আপনারা আপনাদের অফার প্রমোট করবেন, সেই বিষয় নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, অথবা আপনারা আমাকে কমেন্ট করেও জানাতে পারেন আপনারা কোন টাইপের ভিডিও চান টিন্ডার সম্পর্কে। হ্যাঁ, তো আমরা এখন টিন্ডারের ওভারভিউটা দেখে আসবো। তো বন্ধুরা, আমরা পূর্বের মতোই আমরা সিমিলার ওয়েব থেকে এটার আমরা ওভারভিউটা দেখবো। তো সিমিলার ওয়েবে আমি চলে এসেছি। আমরা যদি সিমিলার ওয়েবে যদি নিজের দিকে যাই, তাহলে আমরা এখানে দেখবো এটার মধ্যে যে ভিজিটরগুলো আছে, এটার মধ্যে প্রত্যেক দিনে ভিজিটর করে 119 মিলিয়ন পিপল এখানে ভিজিট করে প্রতিদিন। তো এটাকে আমরা যদি এখন কান্ট্রি বেজে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কান্ট্রি বেজে দেখলে এখানে কিন্তু 12% কিন্তু আছে ইউএসএ পার্সন, ঠিক আছে। সো এখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ইউএসএ পার্সন এখানেও রয়েছে। সো আপনি যদি আপনার অফারগুলোকে ইউএসএতে প্রমোট করতে চান, আপনার ডেটিং অফারকে ইউএসএতে প্রমোট করতে চান, তাহলে আপনার জন্য একটি বেস্ট ডেটিং সাইট হবে এই টিন্ডার, ঠিক আছে। আপনি টিন্ডারের মধ্যে আপনার ডেটিং সাইটের অফারগুলোকে খুব সহজে প্রমোট করতে পারবেন, তবে অন্য কোনো অফার কিন্তু এখানে আপনি প্রমোট করতে পারবেন না। তো আপনারা যদি চান অন্য কোনোভাবে বা যে কোনোভাবে ডেটিং অফার নিয়ে কাজ করতে, তাহলে আপনারা টিন্ডারে ট্রাই করতে পারেন ফ্রি মার্কেটিংয়ের জন্য, কারণ ফ্রি মার্কেটিং করার জন্য বেশি সাইট খুঁজে পাওয়া যায় না। সো টিন্ডার হবে আপনার জন্য একটি বেস্ট প্লেস। সো এখানে আপনি কিন্তু খুব সহজে টিন্ডারে আপনি কিন্তু লিড কালেক্ট করতে পারবেন অথবা লিড জেনারেট করতে পারবেন। রিডিট, তো বন্ধুরা রিডিট হচ্ছে একটি ওয়ান অফ দ্য বেস্ট একটি সোশ্যাল মিডিয়া। আমরা ফেসবুকে যেমন আমাদের বিভিন্ন পোস্ট করে থাকি, সেম একই রকমভাবে রিডিটের মধ্যে অনেক লোকে হাজার হাজার ট্রাফিক এসে এটার মধ্যে কিন্তু পোস্ট করে থাকে। এটার মধ্যে অনেক ইউজার রয়েছে, আমাদের বাংলাদেশেও হিউজ পরিমাণ ইউজার রিডিটে রয়েছে, এবং আমার নিজেরও একটি অ্যাকাউন্ট রয়েছে। তো আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের অফার, সেটা যে টাইপেরই হোক না কেন, আপনি যে কোনো টাইপের অফার আপনি চাইলে এই রিডিটের মধ্যে প্রমোট করতে পারেন। তো রিডিটের মধ্যে প্রমোট করার ক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি ফেসবুকের মতো এখানে পোস্ট করতে পারবেন, এবং এখানে পোস্ট করার পরে সেখানে আপনি লাইক কমেন্ট সেকশন থাকবে এবং শেয়ার সেকশন থাকবে। আপনি এখানে লাইক কমেন্ট সেকশন করেও আপনি কিন্তু অফার প্রমোট করতে পারবেন। তো এখানে অফার প্রমোট করার কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমগুলো জানার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে যে রেডিট বিষয়ে আপনি ভিডিও চান এবং কীভাবে করে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে করে আপনি এখানে মার্কেটিং করবেন। সেই বিষয়ে আপনারা যদি এখানে যদি আপনারা আমাকে যদি জানান, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো আমরা এখন পূর্বের সাইটগুলোর মতোই এই সাইটেও আমরা দেখে আসবো আসলে এই সাইটের যে ডিটেলটা কীরকম রয়েছে, এটার অবস্থাটা কোথায় রয়েছে, এটার অবস্থানটা কী রয়েছে। তো আমরা সরাসরিভাবে সিমিলার ওয়েবে চলে গেলাম। সিমিলার ওয়েব থেকে আমরা যদি এই সাইটের যদি আমরা ভিজিটর দেখি, যেটার মধ্যে কতগুলো মানুষ ভিজিট করে, তাহলে আমরা দেখব এখানে 1.7 বিলিয়ন এখানে প্রতিদিন ভিজিট করে থাকে ট্রাফিক, ঠিক আছে। সো 1.7 বিলিয়ন মানুষের মধ্যে আপনি আপনার অফারটাকে প্রমোট করে দিতে পারবেন এই রেডিটের মধ্যে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএসএর পার্সনগুলো আছে কিন্তু 47% এবং আপনার যে ইউনাইটেড কিংডমের পার্সন আছে 7%। সো এখানে হচ্ছে ফেসবুকের থেকেও বেশি এখানে ইউএসএর পার্সন এখানে রয়েছে। সো আপনি যদি আপনার অফারটাকে এই ইউএসএর পার্সনের মধ্যে যদি আপনি প্রমোট করতে চান, তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে রেডিট। আপনি রেডিটের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যে কোনো ধরনের অফার আপনি কিন্তু এখানে প্রমোট করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি খুব হিউজ পরিমাণে আপনি আপনার লিড জেনারেট করতে পারবেন, এবং যে লিডগুলো খুবই খুবই একদম পিওর হবে এবং খুবই সুন্দর হবে, আপনি যে ইনকাম করার জন্য আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনারা কীভাবে করে মার্কেটিং করবেন সেই বিষয় নিয়েও আমি আসলে ভিডিও দেব পরবর্তীতে। টুইটার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া। আমরা যেই ফেসবুক ব্যবহার করে থাকি, ফেসবুকের মতো টুইটারও হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুকের মতোই ভাইরাল। আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু টুইটার ব্যবহার করে থাকে। আর টুইটারের মধ্যে আপনি সবসময় এলিট পার্সনগুলোকে পাবেন। এলিট পার্সন বলতে কোনো অ্যাক্টর বা হাই লেভেলের মানুষগুলোকে আপনি টুইটারের মধ্যে পাবেন। সো আপনি যদি আপনার সিপি অফার অথবা যে কোনো অফার আপনি যদি প্রমোট করতে চান, যে কোনো টাইপের অফার, আপনার জন্য টুইটার একটি ভালো প্ল্যাটফর্ম হবে। আপনি টুইটারের মধ্যে আপনার অফারগুলোকে খুব ইজিভাবে এখানে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। তো টুইটারে প্রমোট করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে এটার যে কমেন্ট সেকশন এবং পোস্ট সেকশনকে আপনাকে ব্যবহার করতে হবে। এই দুইটা সেকশন আপনি ব্যবহার করে অফারগুলোকে আপনি খুব সহজেই প্রমোট করতে পারবেন। তো এই টুইটারের মধ্যে অফার কিভাবে প্রমোট করবেন এই বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই বিষয় দিয়ে জানিয়ে দেব। তো এখন আমরা দেখে আসবো আসলে টুইটারের অবস্থানটা কোথায় রয়েছে এবং এটার মধ্যে আমরা কী পরিমাণে ট্রাফিক পাবো।
তো আমি সরাসরি সিমিলার ওয়েবে চলে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আমাদের যদি আমরা ভিজিটর দেখি যে আমরা ওদের এখানে কতগুলো যে ট্রাফিক ভিজিট করে তাহলে আমরা দেখতে পাবো এখানে 6 বিলিয়ন ট্রাফিক ভিজিট করে। সো আপনি যদি আপনার অফারটাকে এখানে প্রমোট করেন তাহলে আপনাকে 6 বিলিয়ন মানুষের মধ্যে আপনার অফারটাকে প্রমোট করা হবে। সো আপনি বুঝতেই পারছেন আপনার অবস্থানটা তাহলে কোথায় যাবে। তো এবার আমরা এটার কান্ট্রি বেসটা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 25% রয়েছে ইউএসএর পার্সন, ঠিক আছে, এবং জাপান, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডমের পার্সন। সো আপনি যদি আপনার অফারটাকে যদি ইউএসএতে প্রমোট করতে চান তাহলে আপনার জন্য টুইটার একটি বেস্ট প্ল্যাটফর্ম হবে। তো আপনি টুইটারের মধ্যে খুব সহজভাবেই আপনার অফারগুলোকে প্রমোট করতে পারবেন, সেটা অবশ্যই এখানকার কমেন্ট সেকশন আপনি ইউজ করতে পারেন এবং পোস্ট সেকশন ইউজ করতে পারেন। এবং আপনার জন্য সবচেয়ে সুবিধা হলো টুইটারের মধ্যে অ্যাড দেওয়ার সিস্টেম রয়েছে। সো আপনি টুইটারের মধ্যে চাইলে ফ্রি মার্কেটিংয়ের পাশাপাশি আপনি পেইড মার্কেটিংও করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের অফারগুলোকে খুব সুন্দরভাবেই প্রমোট করতে চান তাহলে আপনি সহজভাবেই টুইটারটাকে বেছে নিতে পারেন আপনার অফারগুলোকে প্রমোট করার জন্য। প্রিন্টারেট হচ্ছে আমাদের সেম আরও একটি সোশ্যাল মিডিয়া। তো এখানে আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো, যে কোনো প্রজেক্ট এখানে আমরা আসলে পিন করতে পারি, পিন আকার এখানে আমরা ছাড়তে পারি এবং আপলোড করতে পারি, যেগুলো আমাদের অনেকের কাছে সেল হতে পারে এবং অনেকে এটাকে ভিউ করতে পারে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারে। সো প্রিন্টারেস্টের মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট, আপনার যে কোনো কিছুকে এখানে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন এবং এটা একদম ইজিভাবেই ফ্রিতে, ঠিক আছে। তো আপনারা যদি যে কোনো যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করে থাকেন, কোনো প্রোডাক্ট বেস, তাহলে কিন্তু আপনারা এই প্রিন্টারেস্টের মধ্যে আপনাদের সেই প্রোডাক্টটাকে কিন্তু এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন। তবে প্রমোট করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই আপনাকে গ্রো করতে হবে, এখানে কিছুটা সময় দিয়ে কিছুটা আপনাকে অবশ্যই এখানে হার্ডওয়ার্ক করতে হবে। তো চলুন আমরা দেখে আসি আসলে প্রিন্টারেস্টের যে এই ওয়েবসাইটের অবস্থাটা কী আছে, এখানে আসলে কী রকম আমরা এখান থেকে সার্ভিস পেতে পারি। তো আমি সিমিলার ওপে চলে গেলাম সেম আগের মতোই। সিমিলার ওপে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো যেখানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে মান্থলি এখানে ভিজিট করে 933 মিলিয়ন পিপল এখানে ভিজিট করে ট্রাফিক, ঠিক আছে। সো আপনি যদি একটি প্রোডাক্ট এখানে পাবলিশ করেন তাহলে বা এখানে পিন করেন তাহলে সেইটা কিন্তু 943 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাবে। এখানে আপনার ইউনাইটেড স্টেটের পার্সন আছে যে 43%, সো ফেসবুকের থেকেও বেশি। তো আমি বলবো আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট, আপনার কোনো ব্র্যান্ড যদি আপনি এখানে যদি ইউনাইটেড স্টেটে যদি আপনি প্রমোট করতে চান তাহলে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে পিন্টারেস্ট। সো পিন্টারেস্টে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের প্রোডাক্টগুলোকে এখানে আপনি বুস্ট করতে পারেন বা এখানে আপনি প্রমোট করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের যে top 5-5টি সোশ্যাল মিডিয়া যেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে বুস্ট করতে পারি বা প্রমোট করতে পারি। তো এই 5টি নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি আপনাদের সেই কমেন্ট অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী নেক্সট ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।